আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। এবার স্যানিটাইজ করার কাজ শুরু হলো ভাঙড়ে। একে একে স্যানিটাইজ করা হলো ভাঙড় এক বিডি অফিস, নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র, বিজয়গঞ্জ বাজার স্বাস্থ্যকেন্দ্র ও কাশীপুর ভাঙড় থানা। কেএলসির দমকল কর্মীরা দুপুর 12টা থেকে শুরু করেন স্যানিটাইজের কাজ। পুরো বিষয়টি তদারকি করেন ভাঙড় থানার ওসি চন্দ্রশেখর ঘোষাল ও ওসি দমকল জালাল উদ্দিন গোলদার। গোলদারবাবু বলেন, প্রতিদিন শয়ে শয়ে মানুষ স্বাস্থ্যকেন্দ্রে ও সরকারি অফিসে আসছেন, তাই আমরা সরকারি ভবনগুলি স্যানিটাইজ করার কাজ শুরু করলাম। আপনারা এখন বাইরে যান, বাইরে যান, স্যানিটাইজ হয়ে যান, আপনারা বাইরে যান, ও দাদা বাইরে যান তো। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ভাঙড় এক ব্লকের যে প্রাঙ্গণ এবং সমস্ত অফিস, অফিসটা স্যানিটাইজ করা হলো। এটা খুব ভালো উদ্যোগ এবং প্রচুর লোকজন সমাগম হয় এখানে, এবং সেই অনুযায়ী এই স্যানিটাইজটা খুব ভালো হয়েছে এবং খুব ভালো উদ্যোগ। আমরা ওদেরকে সাধুবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম আবু নাসের মণ্ডল, আমি সমিতি এডুকেশন অফিসার। কি আজকে এখানেই করছেন মূলত, ব্লকে করবেন? কি ব্লকে করব, ভাঙড় বাজার করব, ঘটকপুকুর বাজার, কাশীপুর পিএস, ভাঙড় পিএস, এটা আজকেই করবেন? আজকে করব। স্যার আপনার নামটা? স্যার স্টেশন অফিসার জে গোলদার, জালাল উদ্দিন গোলদার। স্যার আপনারা এসেছেন কোন কোন? কেএলসি ফায়ার ব্রিগেড থেকে। আচ্ছা 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 আচ্ছা। এটা করার পর কোন কোন জায়গায় করবেন আপনারা? এটা করার পর আমরা যাব কাশীপুর পিএস, তারপর প্রদ্যুৎ ঘোষের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।